আজকে আমরা একটা উদ্দেশ্য করে আজকে এই মিটিং আপনারা কয়েকদিন আগে দেখেছেন কুকুরা শরীফের সংবাদ বললাকে হেনাস্থা করার প্রতিবাদে আজকে যে আমাদের ধিক্কার দিছি লাখো মানুষের সমাবেশ আজকে প্রমাণ করে দিয়েছে ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকের জায়গা নেই এটা আগামী দিনে তাই আমরা শুধু চাই যে নওশাদ আর আব্বাস যতই বলুক আমরা মাইনরিটি আমরা মুসলিম আমরা পুরুষ বা বিশ্বের ছেলে এটা ভাঙড়ের মাটিতে আগামী দিনে মানুষ এটা গ্রহণ করবে না তাই আমরা আজকে একটা টোকেন প্রতিবাদ টোকেন মানে কি একদিনের আমাদের কর্মসূচি লক্ষাধিক মানুষের সমাবেশ আগামী দিনে ভাঙড়ে নতুন পথ দেখাবে এটা সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক এবারে ক্লিয়ার করে দিন রাস্তা।